আসসালামু আলাইকুম, বাংলা ফিটনেস টিপসে সবাইকে স্বাগত। আমি জয়, আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আমরা দীর্ঘ কয়েকদিন যাবত, মোটামুটি এক মাস যাবত কোনো ভিডিও দিচ্ছি না, কারণ করোনা পরিস্থিতির কারণে আমরা সবাই সেফ জোনে হোম কোয়ারেন্টাইনে চলে গেছি। তো ফ্রেন্ডস, অনেকেই রিকোয়েস্ট করছে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যে জয় ভাই একটা চমৎকার ভিডিও বানান, আমাদের বাসায় ডাম্বেল আছে, ডাম্বেল দিয়ে কিভাবে ওয়ার্কআউট করতে পারি। তো ফ্রেন্ডস, আজকে আমরা শুধু ডাম্বেল দিয়ে কিভাবে ওয়ার্কআউট করতে পারি সেই ওয়ার্কআউটগুলি দেখাবো, তবে পার্ট দুইটা করব। তো ফ্রেন্ডস, একটু যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আজকে ওয়ান পার্টের মধ্যে আমরা অর্ধেক বডির ওয়ার্কআউট দেখাবো, নেক্সট পার্টের মধ্যে আমরা বাকি অর্ধেক বডি ওয়ার্কআউট দেখাবো। শুধু দুইটা ডাম্বেল দিয়ে আমরা কিভাবে হোম কোয়ারেন্টাইন থেকে বাসায় ওয়ার্কআউটগুলি করতে পারি। তো চলুন ফ্রেন্ডস, আজকে আমরা সেই ওয়ার্কআউটগুলি দেখবো। লেটস গো স্টার্ট। জিমের মধ্যে কিন্তু অবশ্য ভিডিওটা বাসা বানানোর দরকার ছিল, অনেকদিন পরে আমিও ওয়ার্কআউট করে শুধু বাসায় পোশাক পোশাক দিই, আজকে আসলাম ভিডিওটা বানানোর জন্য আপনাদের রিকোয়েস্টে। তো ফ্রেন্ডস, আজকে আমরা দুইটা ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করব, কিন্তু ওয়ার্কআউট করার আগে আমরা একটু স্ট্রেচিং করে নিব, ওয়ার্ম আপ করে নিব, একটু পোশাক দিব, আগে কিছু পোশাক দিয়ে শরীরটাকে ওয়ার্ম আপ করে হ্যাঁ, আমরা খালি পোশাক দিলাম, দেন আমরা আরেকটা পোশাক দিতে পারি, দুইটা ডাম্বেল নিলাম। আমাদের বাসায় যে সাইজের ডাম্বেল আছে সেটা দিয়ে আমরা এখন কাজ চালাবো। হ্যাঁ, একটু এইভাবে রাখবো ডাম্বেলগুলি, যেন ট্রাইসেপ এবং চেস্টের দুই দুটার মধ্যে ফোকাস হবে। এটাও আমরা পরিমাণ মতো মারবো, 20-30টা যা পারি, দেন শরীর গরম করবো, দেন আবার আমরা ওয়ার্কআউটে ফিরে যাবো। আমরা প্রথমে ওয়ার্কআউট করবো ডেল্টা এবং ট্রেস। ডেল্টা এবং ট্রেস করার জন্য আমরা ডাম্বেলগুলিকে প্রথম নেব, নেওয়ার পরে এখন বসবো এটা দিয়ে। ওকে, এটা আমরা 3 সেট করব, প্রতি সেটে 12-15টা রেপ করে আমরা ওয়ার্কআউটগুলি করব। হ্যাঁ, দেন আমরা প্রতিটা সেটে 12-15টা রেপ মারার পরে একটু রেস্ট নেব 20-25 সেকেন্ডের মতো, দেন আবার শুরু করব। হ্যাঁ ফ্রেন্ডস, এখন আমরা সাইড রেস মারব, সাইড রেস স্টেপসের জন্য। ওকে, ফ্রেন্ডস এটাও আমরা 3 সেট মারব, 12-15টা রেস করে আমরা 3 সেট কমপ্লিট করব। সেম আমরা আবার ট্রেসের জন্য ফ্রন্ট রাইজ মারব। যদি আপনাদের বেশি সেট থাকে ডাম্বেলের তাহলে আপনারা চেঞ্জ করে করে মারব, আদারওয়াইজ যদি না থাকে তাহলে সেম এ ওয়াইটটা দিয়ে আমরা কন্টিনিউ করে যাব। এটা আমরা ফ্রন্ট রাইজ, এটাও আমরা 3 সেট মারবো, প্রতি সেটে 12-15টা রেপ করে কন্টিনিউ করবো। তো ফ্রেন্ডস, আমরা সেম এই ডাম্বেলটা দিয়ে বাইসেপ মারতে পারি, বাইসেপ অনেকগুলি আইটেম আমরা মারতে পারি। দেন আমরা যদি শুধু শুধু ডাম্বেল দিয়ে মারতে চাই সেক্ষেত্রে আমরা বারবেলের কাজটাও করতে পারি, যেমন দুইটাকে আমরা জোড়া করে আমরা বারবেলের মতো বানিয়ে নিলাম ডাম্বেল কার্ডটা, এভাবে আমরা সেট। হ্যাঁ ওকে, হ্যাঁ
এটাও আমরা 3 সেট কি 4 সেট আমরা মারতে পারি, প্রতি সেটে 12 থেকে 15টা রিপ করে কমপ্লিট করব। ওকে फ्रेंड्स, এখন আমরা এটাকে সিঙ্গেল মারবো, সিঙ্গেল লেগ, সিঙ্গেল আর্ম ভাই সাপোর্ট করুন। হ্যাঁ, এটাও আমরা 4 সেট মারবো, প্রতি সেটে 12 থেকে 15টা রেফ করে আমরা এটা কমপ্লিট করব, 4 সেট মারবো। এখন আমরা আরেকটা মারতে পারি, সেটা হলো বাইসেপ এর জন্য সেম হ্যামারটা। এটাও আমরা সেম 4 সেট মারবো, 12 থেকে 15টা রেপ করে 5 সেট কমপ্লিট করবো। फ्रेंड्स, এখন আমরা ডাম্বেল দিয়ে চেস্টের ওয়ার্কআউট দেখাবো। চেস্টের ওয়ার্কআউট যাদের ব্যান্স নাই তারা ফ্ল্যাট একবারে ব্যান্সের মধ্যে একটা টাওয়াল বিছিয়ে নেবেন, ব্যান্স অথবা ফ্লোরের মধ্যে, তারপর আপনি সেই ওয়ার্কআউটটা করতে পারবেন। দেখাচ্ছি, ডাম্বেলটা নিলাম, আমরা ফ্রেন্ডস, এটা আমরা 4 সেট করব, 12 থেকে 15টা রেপ করে 1 সেট কমপ্লিট করব। দেন সেম আমরা আবার এটাকে ফ্লাই মার, এটাও আমরা 4 সেট করব ফ্লাই, প্রতি সেটে 12 থেকে 15টা রেপ করে ফ্লাই কমপ্লিট করব। ওকে, আমরা আরেকটা ওয়ার্কআউট দেখাচ্ছি, কারণ আমরা সবসময় যারা জিমে থাকি জিমে ওয়ার্কআউট করি চেস্টের জন্য, কেবল দিয়ে যে ওয়ার্কআউটটা করি দেখাচ্ছি। আবার চেস্টের জন্য আমরা যেটা স্যার এভাবে আমরা যে কেবল দিয়ে ওয়ার্কআউটটা করি, কিন্তু আমরা বাসায় কেবল পাবো না, আমরা যে ডাম্বেলটা দিয়ে এই ওয়ার্কআউটটা কীভাবে করতে পারি সেটা দেখাচ্ছি। চলো, ক্যাপটা দিয়ে আমরা যেভাবে আপার চেস্টের জন্য মাটি সেমি ট্যাপ ব্যবহার উঠাবো, স্লো নাও, জোরে প্রেশার করবো, স্লো। ফ্রেন্ডস, এটাও আমরা 4 সেট মারব, প্রতি সেটে 12 থেকে 15টা রেপ করে সেট কমপ্লিট করব। ফ্রেন্ডস, আজকে আমরা যে ওয়ার্কআউটগুলি করলাম ডাম্বেল দিয়ে,
সে ওয়ার্কআউট গুলি আমরা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করব। আর আমিও বাসায় সেফ ভাবে থাকি, কারণ আমি করোনার জন্য বাসা থেকে বাইরে না হোম কোয়ারেন্টাইন থেকে ওয়ার্কআউট গুলি করি। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বাসায় থাকবেন আর এই ওয়ার্কআউট গুলি করবেন, আর বডি স্ট্রাকচার কিছুটা নষ্ট হবে। দেন আবার আমাদের যখন আবার সুস্থ পৃথিবী ফিরে আসবে, যখন আবার আমাদের জিম গুলি ওপেন হবে, তখন আমরা আবার কিছুদিন ওয়ার্কআউট করলে আমাদের ফিগার আবার নতুন ভাবে আমরা ফিরে পাবো। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে রিকোয়েস্ট, সুস্থ থাকার জন্য, ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য অবশ্যই বাসায় থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিওটি অবশ্যই পাবেন। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, সুস্থ থাকুন, লাভ।